আজকে আমরা গুয়াহাটি আইসি শ্রীযুক্ত অতুল বরা মহাশয়ের বাসভবন। তো আমরা কিতা উদ্দেশ্যে নিয়ে আইসি বা আমরারে খেয়ে এখানে মানে গাইড করছেন আনতে সময় আমরারে আজকে আমরা সাথে আমরা বরাকণ্ড ফ্যামিলির সাথে আছেন আমরার বরাকণ্ড ডিরেক্টর হরিলানাম ভাই আর গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট বদরপুর সমষ্টির মিস্টার দয়ান হোসেন ভাই। তো কালকে রাত্রে আমরা মানে রাত্রে 12টার সময় দয়ান ভাইয়ের লগে যোগাযোগ করছি যেন ওরকম মানে মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট লাগে, তখন রাত্রে 12টা 21 মিনিটে অ্যাপয়েন্টমেন্ট লইয়া আজকে যাইতে গিয়া তাইন মিনিস্টার সমষ্টি, এরপরেও তাইন মানে দয়ান ভাই রিকোয়েস্টে আজকে আমরা সকালে মানে একটা টাইম দিয়েছেন, তখন আমরা আইসি আইয়ালে একটা ফ্রুটফুল মিটিং হয়েছে। তো ডিটেলস আপনারা দয়ান ভাইয়ের মুখ থেকে শুনবা যেন আমরা কিতা লইয়া আইসি বা মানে মিনিস্টারে কিতা হয়েছেন আমরা। দয়ান ভাই প্লিজ। আপনারা জানেন যে বরাক উপত্যকার বহুত মানুষ মিজোরাম ব্যবসাবাদী করেন। আজকে কয়দিন থেকিয়া এখানে মিজোরামের একটা সংগঠন, যে সংগঠনে আমরা যারা নন মিজু মানুষ যারা তারার ব্যবসা বাণিজ্য বন্ধ করার লাগিয়া একটা নোটিশ জারি করছে তারার মিজু ল্যাঙ্গুয়েজে, এবং পরবর্তীতে দেখা গেছে প্রায় 91 জন মানুষ যারা মেইনলি হার্ডওয়্যারের বিজনেস করে তারার দোকান বন্ধ করার লাগে তার কাছে নোটিশ গেছে। এর বাদেও যেটা মানুষে আপনার ড্রাইভার করেন আপনার ট্যাক্সি চালাইন মিজোরাম আইজলও এরারও তারার বন্ধ করার লাগিয়া ডাইরেকশন গেছে। সো আজকেও ব্যাপারটা লইয়া আমরা আসামের মাননীয় কৃষিমন্ত্রী তথা সীমান্ত এলাকা উন্নয়ন মন্ত্রী এবং আমরা আসাম গণপরিষদ দলের সভাপতি মাননীয় অতুল বরা সাহেবের কাছে আজকে আমরা আইসি। আজকে আমার লগে জাকারিয়া ভাই এবং আমার হলুলাম ভাই আমরা আইসি আইয়া আমরা মাননীয় মন্ত্রীর লাগিয়ে এই ব্যাপারে আমরা একটা মিটিং করছি এবং সমস্ত ঘটনার ব্যাকগ্রাউন্ড তুলিয়ে ধরছি। আজকে আমরা বরাক উপত্যকার মানুষ দীর্ঘদিন ধরিয়া দীর্ঘ আমার ছোটোবেলার থেকেও দেখি আর কেন মানুষের ব্যবসা বাণিজ্য করে আজকে হঠাৎ করে তারা অসুবিধার সম্মুখীন হয়েছি, ও আমরা মাননীয় মন্ত্রী সাহেবের অনুরোধ করছি যে ব্যাপারটা আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মিজোরামের মুখ্যমন্ত্রীর কাছে তুলিয়ে ধরার লাগিয়া, এবং বিশেষ করিয়া যেটা ইয়াং ম্যান একটা অর্গানাইজেশন আছে মিজোরামের YMA করিয়া তারার কাছেও ব্যাপারটা আলোচনা করার লাগিয়া এবং একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করার লাগিয়া, যাতে উভয় পক্ষর যাতে কেউ কারোর সেন্টিমেন্ট হার্ট না হয় এবং আমরা ব্যবসায়ী বাইরাই কেন সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে। ইনারলাইন পারমিট সহ আরও যত ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী আছেন সবর বিষয় নিয়ে সবর অসুবিধা সুবিধাগুলো আমরা সারার সামনে তুলিয়া ধরছি। তো স্যারে আশ্বাস দিয়েছেন এটা খুব তাড়াতাড়ি এটার সমাধান আই দেব। তো বিশেষ করে আপনার তোর সহযোগিতা আমরা তো করতেও লাগবো, আর আমরা বরাকর যারা আসি আমরা ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আমরা সবর কর্তব্য যে আজকে মিজোরাম যে ভাই আসেন তান্তান্তে সহযোগিতা করা। সহযোগিতা করার কয়েকটা কারণ আছে, বিশেষ করে আমরা যখন কোনো কাজ দেশের লাগে কোনো অসুবিধার সৃষ্টি হয় টাকা পয়সার দিক দিয়ে হোক বন্যার সময় হোক বা বিভিন্ন অসুস্থ মানুষের লাগিয়ে হোক, তখন এই মিজোরাম বা বিভিন্ন রাজ্যের তাকরা বাইনটি খুব বেশি সাহায্য সহযোগিতা করেন। আর এই মিজোরাম থেকে যে বাইনটি মেহনত পরিশ্রম করে টাকাগুলো ইনকাম করেন দেশের অনেক মানুষের সাহায্য সহযোগিতা সাজোয়ায় অনেক ছেলেমেয়েরা পড়ার সুবিধাও পায় এইসব টাকা পয়সা থাকিয়া, যার কারণে আপনার তোরা সহযোগিতা করা আমরা এখান তো কর্তব্য দায়িত্ব মনে করিয়া আজকে আমরা এই দায়িত্বটা পালন করছি। আর এই দায়িত্ব পালন করতে আমরা সব থেকে বেশি সহযোগিতা দেন করছেন তাই নিলে আমরা দয়ান ভাই তার লাগে আপনারা সবাই দোয়া করবা তার সহযোগিতা আজকে আমরা অতটুকু যাইতাম পারছি। ধন্যবাদ।